একদিকে গ্রামবাসীদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন বিডিও, অন্যদিকে গ্রামবাসীদের সঙ্গে আজ কথা বলবেন তৃণমূলের প্রতিনিধিরা। তিনজন মন্ত্রী আজ নেজাতের শেহরা রাধানগর গ্রাম পঞ্চায়েত যাচ্ছেন। সরাসরি নিয়ে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পাল, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সমীরণ, তৃণমূলের এই প্রতিনিধি দলের মধ্যে কারা থাকছেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তারা মূলত কোন কোন অভিযোগগুলো শুনতে চাইছে? দেখো, এই মুহূর্তে মন্ত্রীরা টোটোতে চেপে যাচ্ছে। আমি ক্যামেরাম্যান অতনু কুণ্ডুকে দেখাতে বলবো। রাজ্যের তিন মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক, বীরবা হাসদা, তারা টোটোতে চেপে শেহরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের শেহরা বাজারে যাচ্ছেন এবং তাদের সঙ্গে রয়েছেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। এবং তারা আজকে দেখতে পাচ্ছি আমরা কালীনগর গ্রাম পঞ্চায়েত এলাকা পেরিয়ে যাচ্ছেন। এই কিছুক্ষণ আগে বেদনী নদী পেরিয়েছেন, আখড়া দক্ষিণ আখড়াতলায় তারা আসেন এবং তারা একসাথে হন। তারপরে নদীপথে তারা বেদনী নদী পেরিয়ে এই মুহূর্তে ক্যামেরার অতনু কুণ্ডু ছবি দেখাচ্ছে যে রাজ্যের মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক আপনারা যাচ্ছেন একটু স্লো কষ্ট, এবার এইভাবে টোটোতে চেপে যাচ্ছেন। একটু কথা বলে নেবো রাজ্যের মন্ত্রীদের সঙ্গে যে টোটোতে চেপে তারা যাচ্ছেন, তারা পৌঁছবেন শেহরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের শেহরা বাজারে এবং সেখানে তারা পৌঁছবেন কিছুক্ষণের মধ্যে এবং সেখানে গ্রামবাসীদের সঙ্গে মিলিত হবেন এবং কথা বলার চেষ্টা করব রাজ্যের মন্ত্রীদের সঙ্গে যে এইভাবে আপনারা যে টোটোতে চেপে পৌঁছচ্ছেন, সেই সেখানে রয়েছেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক রয়েছেন এবং সেখানে একাধিক রাজ্যের মন্ত্রীরা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টোটোতে চেপে রাজ্যের মন্ত্রীরা তারা পৌঁছচ্ছেন তারা শেহরা বাজারে এবং কিছুক্ষণের মধ্যে শেহরা বাজারে গ্রামবাসীদের সঙ্গে মিলিত হবেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কালীনগর পেরিয়ে যাচ্ছে একটু মন্ত্রীদের পালন। একদিকে যখন দুয়ারে ভিডিও পৌঁছে গিয়েছেন, অন্যদিকে প্রায় দুয়ারে মন্ত্রীরাও পৌঁছে যাচ্ছেন এবং সাধারণ মানুষজনের সঙ্গে তারা কথা বলতে চাইছেন। তেসরা মার্চ তৃণমূলের সভা রয়েছে আর তার আগে ব্যবস্থাপনা খতিয়ে দেখতে তিন মন্ত্রী আজকে পৌঁছেছেন সন্দেশখালীতে। প্রায় সন্দেশখালী পৌঁছানোর পথেই রয়েছেন তারা। আর অন্যদিকে ভিডিওরা দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন, তার কারণ অভিযোগ জানাতে কিন্তু সশরীরে ক্যাম্পে কেউ আসছে না। যদিও জমি দখলের ভুরি ভুরি অভিযোগ রয়েছে শেখ শাজাহান বাহিনীর বিরুদ্ধে, বাড়িতে যখন পৌঁছচ্ছেন ভিডিওরা তখন তাদের কাছে সেই অভিযোগের ঝাঁপি খুলছেন গ্রামবাসীরা, যদিও সশরীরে কিন্তু ক্যাম্পে তাদের কাউকেই দেখা যাচ্ছে না। তিন মন্ত্রী এই মুহূর্তে নেজাটের শেহরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্যে যাচ্ছেন। পার্থ ভৌমিক, সুজিত বসু, বীরবা হাসদা, তারা শেহরা রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন, তাদের অভিযোগের কথা শুনবেন। এর পাশাপাশি আগামী 3রা মার্চ তৃণমূলের একটি বড় সভা রয়েছে, তার আগে প্রস্তুতি সভা খতি দেখতেই তারা যাচ্ছেন। একদিকে যখন বিডিওর তরফে বাড়ি বাড়ি গিয়ে বিডিও কথা বলছেন, অভিযোগ শুনছেন, কারণ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফ থেকে একটি ক্যাম্প বসানো হয়েছিল, সেই ক্যাম্পে কোনো অভিযোগ জমা না পড়া, এরপর বিডিও বাড়ি বাড়ি গিয়ে অভিযোগ শুনছেন। অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যেই নেজাটের শেহরা রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে গ্রামবাসীদের অভিযোগের কথা শুনবেন তিন মন্ত্রী, পার্থ ভৌমিক, সুজিত বসু, বীরবা হাসদা। ছবি পাশাপাশি দেখছেন, একদিকে সন্দেশখালীর পথে রওনা দিয়েছেন রাজ্যের তিনজন মন্ত্রী, যেখানে 3রা মার্চের যে সভা রয়েছে তার প্রস্তুতি খতিয়ে দেখবেন, সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলবেন এবং তার পাশাপাশি বিডিওরা কিন্তু একেবারে গ্রামবাসীদের দুয়ারে পৌঁছে যাচ্ছেন, কারণ দীর্ঘদিন ধরে এখানে শেখ শাজাহান বাহিনী তাণ্ডব চালিয়েছে, তাদের জমি নিয়ে নিয়েছে এমনটাই অভিযোগ এবং টাকা পয়সা প্রচুর বাকি, সেই সমস্ত টাকা তারা পেতেন উত্তম সর্দারের কাছে, শিবু হাজরার কাছে, এমনটাই গ্রামবাসীরা অভিযোগ করেছেন ক্যামেরার সামনে। কিন্তু যখন ক্যাম্প বসানো হয়েছে সেই ক্যাম্পে কোনো গ্রামবাসীকে দেখা যাচ্ছে না, তাই সশরীরে বিডিওরা পৌঁছে যাচ্ছেন গ্রামবাসীদের দুয়ারে তাদের অভাব অভিযোগের কথা শুনতে এবং তাদের কাছেই কিন্তু অভিযোগ জানাচ্ছেন গ্রামবাসীরা, কিভাবে দিনের পর দিন, বছরের পর বছর শেখ শাজাহান বাহিনীর হাতে তাদেরকে অত্যাচারিত হতে হয়েছে, কিভাবে তাদের বিঘের পর বিঘের জমি দখল করে নিয়েছে শেখ শাজাহান বাহিনী, সেই অভিযোগের কথাই তারা জানাচ্ছেন বিডিওকে। আমরা আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছে। সমীরণ, শুধুমাত্র গ্রামবাসীদের সঙ্গে কথা বলাই নয়, অভিযোগগুলি সমাধানের চেষ্টা করবেন মন্ত্রীরা, এমনই জানা যাচ্ছে? হ্যাঁ, একেবারে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার জন্যই যাচ্ছেন রাজ্যের তিন মন্ত্রী, তাদের সঙ্গে রয়েছেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং পার্থ ভৌমিক, সুজিত বসু, বীরবা হাসদা। সুজিত বসু নিজেই বসিরহাট সাংগঠনিক জেলার দায়িত্বেও রয়েছেন তৃণমূলের এবং তারা আজকে মূলত সন্দেশখালী থেকে প্রায় 2000 মানুষজন আসবেন, তাদের অভাব অভিযোগের কথা শুনবেন এবং সেই অভাব অভিযোগের কথা তার পাশাপাশি এখানে
একজন ক্ষতিগ্রস্ত গ্রামবাসী যারা উত্তম সর্দার যাদের কাছ থেকে জোর করে জমি দখল করে ভেরি করেছিলেন তাদেরকে প্রায় 3 লক্ষ টাকা দেওয়া হবে আজকের এই সভা থেকে। এবং সেই মতোই আজকে সেহেরা বাজারে সভা এবং রাজ্যের মন্ত্রীরা যাচ্ছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের মন্ত্রীরা টোটোতে চেপে যাচ্ছেন, রাজ্যের 3 মন্ত্রী এবং সন্দেশকালী তৃণমূল বিধায়ক। এবং আমরা কথা বলার চেষ্টা করব রাজ্যের মন্ত্রীদের সঙ্গে যে তারা যেভাবে পৌঁছাচ্ছেন এখন এই মুহূর্তে আমরা ঝনঝনিয়া মোড়ের কাছে এবং সেহেরা বাজারে সভা হবে। যেহেতু 144 ধারা রয়েছে সন্দেশখালী 2 নম্বর ব্লকের 7টি পঞ্চায়েতের 19টি জায়গায়, সন্দেশখালী 1 নম্বর ব্লক ন্যাজার থানার অন্তর্গত সেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েত এবং সেখানে সেহেরা বাজারে আজকে সভা হবে। সেই সভা এই মুহূর্তে আমরা ঝনঝনিয়া বাজার যে অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই এই সেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েতে গিয়ে গ্রামবাসীদের অভিযোগের কথা শুনবেন 3 মন্ত্রী। তুমি আমাদের সঙ্গে থাকো সমীরণ।